ভারতের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরবর্তী পদক্ষেপ ছিল একটা নির্বাচন নামের প্রহসন সংগঠিত করিয়া নব্য মির্জাফর দিল্লির কেনাবান্দি হাসিনাকে বিজয়ী ঘোষণা করে তারে পরবর্তী একটা মেয়াদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল রাখা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, বাংলাদেশকে দুটুকরো করার নতুন নীল নকশা করেছে সরকার শেখ হাসিনা এবং ব্যাপকভাবে যোগাড়দান করে যাচ্ছে ভারত এবং মিয়ানমারকে নতুন করে নাটক শুরু করেছে ভারত। সর্বশেষ বাংলাদেশ কি হতে যাচ্ছে এবং ভারতের হাত থেকে বাঁচতে পারবে কিনা বিস্তারিত জানবো আমরা পিনাকি স্যারের কাছে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিউয়ার্স, আসুন স্ক্রিনে থাকবে ভারতের এই ভয়ঙ্কর ষড়যন্ত্রের পরবর্তী পদক্ষেপ ছিল একটা নির্বাচন নামের প্রহসন সংগঠিত করিয়া নব্য মির্জাফর দিল্লির কেনাবান্দি হাসিনাকে বিজয়ী ঘোষণা করে তারে পরবর্তী একটা মেয়াদের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বহাল রাখা। এই ফ্যাসিস্ট হাসিনাকে ভারত 2008, 2014, 2018 সালেও চক্রান্তের মাধ্যমে ক্ষমতায় রাখছিল, কিন্তু এইবারের চিত্রটা ভিন্ন। এর আগের মেয়াদগুলোতে হাসিনা দেশ শাসনের উল্লেখযোগ্য ক্ষমতা নিজের হাতে রাখতে পারছিল, এইবার সে সেটা পারে নাই, সে কার্যত ক্ষমতাতেই নাই, ক্ষমতায় আছে সরাসরি ভারত। কিভাবে? পলাশির 15 বছর পর ব্রিটিশরা যেমন বাংলার শাসনভার গ্রহণ করে, তেমন 2008 সালের ভারতীয় চক্রান্তমূলক নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার 15 বছর পর আমরা দেখলাম ভারত কার্যত আমাদের মাতৃভূমির শাসনভার নিয়ে নিছে। 7ই জানুয়ারির নির্বাচনী প্রহসনের পর কোনো রাগ ঢাক না রেখা ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বাংলাদেশের প্রকৃত শাসক তথা ভারতের ভাইসরয় হিসাবে আবির্ভূত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে ভারতের জাতীয় সঙ্গীত জনগণ মন গাইয়া তার অভিষেক হয়েছে। আমাদের চরম দুর্ভাগ্য, ভারতের জাতীয় সঙ্গীতের কোরাসে কণ্ঠ মিলাইছে বাংলাদেশের ভারতীয় দালাল তথাকথিত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আর্মির এক জেনারেল আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই কারণেই আমি বলি হাসিনার গদি আছে কিন্তু ক্ষমতা নাই, প্রকৃত ক্ষমতা চলে গেছে ভারতের হাতে। আমাদের পতাকা আছে কিন্তু দেশটা চলে গেছে ভারতের দখলে। হাসিনার বাকি যে প্রয়োজন আছে সেটা ফুরিয়ে গেলে ভারত লেন্দুপ দর্জির মতো ওরে ঘাড়ে ধাক্কা দিয়া পাছায় লাথি দিয়া ছুঁড়ে দেবে, সেটাই স্বাভাবিক। একথা আমি আগেও বলছি এবং ভবিষ্যতে বলতেই থাকবো, কারণ আমাদের সার্বক্ষণিক মনে রাখতে হবে আমাদের প্রকৃত শত্রু কে। আমরা যদি আমাদের আসল দুশ্মন হিসাবে ভারতকে চিহ্নিত করতে না পারি এবং তার দিকে আমাদের সকল প্রতিরোধ তাক রাখতে না পারি, তাহলে আমরা আরো বড় ধরনের বিপর্যয়ে পড়ে যাব। বাংলাদেশে যে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটলে আপনারা কোনো কিছু চিন্তা না কইরা এটাই ধরে নেবেন যে এর পেছনে ভারতের হাত আছে। এই যে সম্প্রতি নাথান বোম আর তথাকথিত কুকিজ ইন ন্যাশনাল ফ্রন্টের সর্বশেষ সন্ত্রাসী কর্মকাণ্ড, কিংবা ইসরায়েল থেকে সরাসরি ঢাকায় উড়ে আসা দুইটা ফ্লাইটের ঘটনা পর্যালোচনা করলে আপনি সহজেই এই সিদ্ধান্তে উপনীত হবেন। আসেন আমরা এই বিষয়গুলো একটু বিস্তারিত আলোচনা করি, আমরা বিভিন্ন ঘটনা ঘাইটা সবগুলার মধ্যে একটা সম্পর্ক উদ্ধারের চেষ্টা করি। কুকি সিন কারা, কেনই বা তারা এখন মাঠে? বাংলাদেশের শাসনতন্ত্র হাতে নেওয়ার পরে ভারতের কাজকাম দেখে মনে হইতেছে যে তারা খুব তাড়াহুড়ার মধ্যে আছে। 7ই জানুয়ারির প্রহসনের 3 মাস অতিক্রম হইতে না হইতেই ভারত আমাদের সামনে হাজির করছে কুকি সিন নাটক। এই নাটকটা কি সেটা সঠিকভাবে বুঝতে হইলে আমাদের নজর দিতে হবে সন্ত্রাসী সংগঠনের মূল নায়ক তথাকথিত কুকিসিন ন্যাশনাল ফ্রন্টের নেতা লেন্দুপ নাথান বম। নাথান বম কিন্তু চারুকলার ছাত্র ছিল। আমি কেন তার লেন্দুপ নাথান বম বলতেছি সেটা আলোচনা থেকে আপনারা বুঝবেন। নাথান বম বাংলাদেশের শরীর থেকে একটা অংশ কাইটে নিয়া স্বাধীন দেশ প্রতিষ্ঠার ডাক দিছে। এই রাষ্ট্রটা আমি বলি বম রাজ্য। মোদি ওইদিকে করতেছে রাম রাজ্য আর নাথান বম করতেছে বম রাজ্য। সে কোথায় প্রতিষ্ঠা করতে চাইতেছে সেটা দেখলে সবকিছু আমাদের কাছে ব্যাপক ফকফকা হয়ে যাবে। সে কিংবা তার প্রতিষ্ঠান কুকিসিন ন্যাশনাল ফ্রন্ট বা KNF এই বমরাজ্য পদ্মার সরে সুন্দরবনের জঙ্গলে অথবা শেখ মুজিবের মাজারের পাশে গোপালগঞ্জে বানাইতে চায় না, সে বাংলাদেশ থেকে আলাদা করে ফেলতে চায় এমন একটা অঞ্চল যেটা বাংলাদেশের সাথে ভারতের মিজোরাম
এবং মায়ানমারের সীমান্তের সংলগ্ন। ম্যাপ দেখান এডিটর সাহেব, অ্যানিমেট করে দেখান, বাংলাদেশের মূল ম্যাপের সাথে এই অংশটা দেখাইবেন, আর এই ম্যাপে মায়ানমার কোথায় এটা দেখাইবেন। এখন এই বম রাজ্য প্রতিষ্ঠিত হইল ধরেন, তাহলে কি হবে? আমি গত ভিডিওতে বলছিলাম যে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটতেছে আমাদের মানচিত্রে, তা হচ্ছে মায়ানমারের বিদ্রোহীরা জিতে যাওয়ায় আমাদের বর্ডারে চলে আসছে চীন, আর চীন আমাদের বর্ডারে চলে আসা একটা অত্যন্ত ইতিবাচক ঘটনা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য। তাই যা ঘটবে আগামী দিনে তা ঘটবে এই এলাকাকে ঘিরে। ভারত চাইবে না চীনের সাথে আমাদের কোনো সীমান্ত থাকুক। তাইলে নাথান বোমের বোমা ল্যান্ড বা বোম রাজ্য হইলে কি হবে? প্রথমত, বাংলাদেশের সাথে মায়ানমারের তথা আরাকান রাজ্যের সীমান্ত আছে, সেটা আর থাকবে না। বোম রাজ্য সম্পূর্ণভাবে ভারতের অনুগ্রহ এবং ইচ্ছায় চলবে, কারণটা একটু পরে বলতেছি। সুতরাং এই রাষ্ট্র প্রতিষ্ঠিত হইলে প্রকৃতপক্ষে ভারত ছাড়া বাংলাদেশের আর কারো সাথে বর্ডার থাকবে না, অর্থাৎ সমুদ্র বাদ দিলে বাকি সব দিক দিয়া ভারত আমাদেরকে ঘিরে ধরবে। দ্বিতীয়ত, আমি আগেও বলছি যে চীন তার বিশাল বিআরআই প্রকল্প বাংলাদেশের মায়ানমার সীমান্তের কাছাকাছি অঞ্চল দিয়ে নিয়ে গেছে, ফলে এই অঞ্চলে প্রকৃতপক্ষে চীন তার সীমান্তকে বিস্তৃত করছে, ফলে ভারতের বিভিন্ন মহল বাংলাদেশকে যে ভারতের ব্যাকইয়ার্ড বলে বিবেচনা করে সেটার ভ্যালিড থাকে না, কারণ চীন আমাদের বর্ডারে এসে পড়ছে। এখন এই বোম রাজ্য প্রতিষ্ঠা হইলে বাংলাদেশের সাথে মায়ানমারের তথা চীনের সীমান্ত সংযোগ থাকবে না। বিআরআই প্রকল্পের সাথে যুক্ত হইতে পারলে বাংলাদেশের সাথে চীনের সড়ক রেল যোগাযোগ সহসা স্থাপিত হইতে পারে। নাথান যদি বোম রাজ্য প্রতিষ্ঠা করে ফেলে তাহলে সেটা আর সম্ভব হবে না। হবে কি? ম্যাপ দেখা বুঝেন বাংলাদেশ তখন। দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। আমরা জিলুর রহমান ভাইয়ের প্রতিবেদন থেকে এখন বর্তমান বাংলাদেশ এবং ভারত নতুন যে ইস্যুটি তৈরি হয়েছে সীমান্তবর্তী এলাকায় এবং সকল বিজিবি এবং বর্তমান প্রশাসনিকভাবে সরকার কতটা চাপে আছে, আসুন বিস্তারিত রিপোর্ট জানবো তার কাছে। অবস্থা আমাদের সিভিল লিবার্টিজ, আমাদের আইনের শাসন এবং সক্ষমতা, আমাদের আইনের শাসনে ড্রাস্টিক পতন হয়েছে। আমরা 2000 সালে 79 র্যাঙ্কিং এ ছিলাম, এখন 138 আইনের শাসন এবং সক্ষমতায়। সো এই যে সবগুলো যদি আমরা একত্র করি, পৃথিবীর র্যাঙ্কিং গুলো আমাদেরকে খুব ক্লিয়ারলি ধারণা দেয় আমরা স্বাধীনতা সূচকে কত নিচে পড়ে গেছি। এবং প্রেস ফ্রিডমের কথা বলি, অন্যান্য যারা ইন্ডেক্সিং করেন বা গবেষণা করেন, আমরা যদি ইন্টারনেট ফ্রিডমের কথা বলি, একই অবস্থা। কিন্তু আমরা তো গত কয়েক বছর ধরে বা দশকের বেশি সময় ধরে প্রসপারিটির কথা বলছিলাম, আবার শুনছিলাম উন্নয়নের গল্প গাথার কথা শুনছিলাম। সেই জায়গাও দেখা যাচ্ছে যে আমরা আটলান্টিক কাউন্সিলের রিপোর্টে যদি দেখি যে সেই জায়গাও বাংলাদেশ আসলে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে, যে সমৃদ্ধিও আসলে হয়নি। এবং সেই সূত্র ধরে যদি আমরা ওই আলোচনা করি যে বৈদেশিক সহযোগিতা বা ইনভেস্টমেন্টের কথা যেভাবেই আমরা বলি না কেন, সেখানেও একটা ডিক্লাইনিং সিচুয়েশন। এবং সাউথ এশিয়ার অন্যান্য দেশের সঙ্গে যদি তুলনা করি, ইভেন যেটাকে আমরা অনেক সময় অনেকই ফ্রেজাইল স্টেট বলতে চান, পাকিস্তানের কথা বিবেচনা করি, সেক্ষেত্রেও বাংলাদেশ অনেক ক্ষেত্রে পিছিয়ে। আপনার কি মত? একদম, আমি পাকিস্তানের সাথে একটা জায়গায় রাদার তুলনাও করব, সেটা হচ্ছে ফ্রিডম ইন্ডেক্স এ পাকিস্তান। যে দেশটার নাম ধরলে আমরা নানান রকম ভাবে, মানে পাকিস্তান লটস অফ ওয়েজ আমাদের সাথে ভালো করছে অনেক জায়গায়। কিছুদিন আগে যে ভার্সিটির র্যাঙ্কিং এ, যেখানে আমাদের তিনটা ভার্সিটি, ওখানে পাকিস্তানের সাতটা নয়টা ভার্সিটি, আর ইন্ডিয়ার কথা বাদই দিলাম, ফ্রিডমের র্যাঙ্কিং এ পাকিস্তান আমাদের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে, 13 পয়েন্ট। এটা কিন্তু 1000 ইউনিভার্সিটির মধ্যে, 1000 ইউনিভার্সিটির মধ্যে, নট দ্যাট যে 500 বা স্যার বাংলাদেশ প্রায়। এবং ওদের 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 কায়েদে আজম, ওদের কায়েদে আজম ইউনিভার্সিটি 300-400 মধ্যে আছে, যেটা মানে অকল্পনীয় ফর এ ভেরি লং পিরিয়ড ওই ইউনিভার্সিটিটা ওখানে আছে। ফ্রিডমের ইন্ডেক্সে স্কোরিং এ তারা 13 মতো বেশি স্কোর আমাদের চাইতে করেছে। তো এগুলো আমরা বলছি, এখানে আমি একটা জিনিস খুব যোগ করতে চাই। গতকাল যারা পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত একটা এইটা নিয়ে যে প্রোগ্রাম হয়েছে, ওখানে খুব ইন্টারেস্টিং একটা কথা বলেছেন, বাংলাদেশ তো মোস্টলি আনফ্রি, উনি বলছেন এই র্যাঙ্কিং এ মোস্টলি আনফ্রি কোন দেশ প্রসপারাস হিসাবে ক্যাটাগরাইজড হয় নাই। আমি অবশ্য রিপোর্টটা পুরোটা পড়তে গিয়ে দেখলাম ওখানে একটা দুটো এক্সেপশনের কথা বলা হয়েছে, চায়না অ্যান্ড সিঙ্গাপুর। তার মানে পৃথিবীতে আপনি আনফ্রি দেশ প্রগ্রেস অর্জন করে না। আমরা রিসেন্ট সময় আমরা ভারতের ডেক্লাইন দেখছি, কেন দেখছি? কারণ ভারতেও মানে মোটা দাগে একটা সুষ্ঠু নির্বাচন আছে, কিন্তু ওটাও কিন্তু আনফ্রি দেশ হয়ে পড়ছে ইনক্রিজিং আগের তুলনায়। ফলে ভারতের প্রগ্রেসও, যে কর্পোরেট টাকা পয়সা দিয়ে তারা যে এক শোকেস করার চেষ্টা করছে, সেই জায়গায় কিন্তু ভারত পিছিয়েছে, এবং প্রগ্রেসে ভারত বাংলাদেশের চেয়ে পেছনে।
তার মানে আপনি আনফ্রি যতদিন থাকবেন আপনার ডেভেলপমেন্ট অর্জিত হবে না, যদি কিছুটা অর্জিত হয়ও সেটা সাস্টেইনেবল হবে না। আমরা সরিয়ে রাখি, আমাদের সরকারের দিক থেকে তো বলার টেন্ডেন্সি থাকবে, জনাব ওবায়দুল কাদেরের কাছে জিজ্ঞেস করা হয়েছিল এই র্যাঙ্কিং নিয়ে, উনি সরাসরি বলছেন, পিটার হাসকে জিজ্ঞেস করি তাদের গণতন্ত্রে কতটুকু পতন হয়েছে, আমরা সরিয়ে রাখলাম, ওরা আমেরিকান, ওরা ষড়যন্ত্র করে, আমাদেরকে ভালোবাসে না, ইত্যাদি ইত্যাদি। আমরা যদি বিবিএস এর কথা বলি, এই যে রিসেন্ট বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স যে রিপোর্ট পাবলিশ করেছে, এটা একটা রাষ্ট্রীয় সংস্থা, সেখানে অসংখ্য ইন্ডিকেটর, শিশু মৃত্যুর হার বাংলাদেশে বাড়ছে, বাংলাদেশে বার্থ ওয়েট কমা শিশুর সংখ্যা বাড়ছে, বাংলাদেশে শিশুর অপুষ্টি বাড়ছে, মাতৃমৃত্যু বাড়ছে, বাংলাদেশে দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।